हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल SSTSC। तो जेमनटा आमी तोमादेरके कमिटमेंट करेछिलाम जे आमादेर बेंगलेर आईटीआई बंधुदेर जन्य तादेर सुविधा हय एमन भावे बांगलाय नोटभित्तिक आकारे विभिन्न भिडियो तोमादेर सामने तुले धरब एवं जे आईटीआई विभिन्न चैप्टारगुलि रयेछे सेगुलोके चैप्टार वाइज थियोरिटिक्याल फर्मे বা MCQ ফর্মে তোমাদের সামনে ডিসকাস করব, নোট ফর্মে তোমাদের সামনে তুলে ধরব যাতে সহজেই তোমরা লেকচারগুলোকে বুঝতে পারো। তো সেই উদ্দেশ্য নিয়েই আজকে আমরা প্রথম ভিডিও তোমাদের সামনে রাখছি, সেফটি। তো সেফটি শুরু করার আগে তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং নিচে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও, যাতে করে আমরা পরবর্তী ভিডিওগুলো যখন আপলোড করব সেটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়, তোমাদের কাজে আসে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি আমাদের প্রথম চ্যাপ্টার সেফটি। সেফটি জানার আগে আমাদেরকে জানতে হবে অ্যাক্সিডেন্ট কী, কারণ শপে বা ফ্যাক্টরিতে যখন আমরা কাজ করব তখন অ্যাক্সিডেন্টকে প্রিভেন্ট করার জন্য আমরা কিন্তু সেফটিটা নেব, যাতে করে আমাদের আনওয়ান্টেড হ্যাজার্ড না ঘটে, আমরা অ্যাক্সিডেন্টকে প্রিভেন্ট করতে পারি। তো সবার আগে আমরা জেনে নেব অ্যাক্সিডেন্ট কী। অ্যাক্সিডেন্ট হচ্ছে একটি আনপ্ল্যান্ড এবং নন কন্ট্রোলড ইভেন্ট, যেটি যে কারোর দ্বারা হতে পারে, আমার দ্বারা হতে পারে বা আমার কোওয়ার্কারের দ্বারা হতে পারে। এই অ্যাক্সিডেন্টের যে এফেক্টটা, সেই এফেক্টটা আমার বা আমার কোওয়ার্কারের উপরে হতে পারে। সাপোজ মনে করো যে তুমি আর তোমার বন্ধু গাড়িতে করে যাচ্ছ, তোমার বন্ধু ধরো গাড়িটিকে ড্রাইভ করছে, এবার সে যদি ভুলভালভাবে গাড়ি চালায় তার ফলে যদি অ্যাক্সিডেন্ট হয়, তার ফলে সে যেমন ইনজিওর্ড হবে তেমন একইভাবে তোমারও কিন্তু ইনজিওর্ড হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং অ্যাক্সিডেন্টের যে অ্যাকশানটা, সেই অ্যাকশানটা যার দ্বারা হচ্ছে সে যেমন তার দ্বারা ভুক্তভোগী হতে পারে, ঠিক তেমনইভাবে তার কোওয়ার্কাররাও তার দ্বারা ভুক্তভোগী হতে পারে। তো চলো আমরা জেনে নিই যে আমাদের শপে বা ফ্যাক্টরিতে যে অ্যাক্সিডেন্টের যে মেন কারণ, যে সমস্ত কারণগুলোর জন্য অ্যাক্সিডেন্ট হয় সেগুলোকে আমরা জেনে নিই। তাহলে সেগুলোকে যদি আমরা মেনে চলি তাহলে কী হবে, আমরা অ্যাক্সিডেন্টকে অনেক রকমভাবে প্রতিহত করতে পারবো। তো অ্যাক্সিডেন্টের প্রথম কারণ যদি আমরা দেখি, পর্যালোচনা করি, দেখতে পাবো ইগনোরেন্স হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার একটি অন্যতম কারণ। কীভাবে ইগনোরেন্স হবে, দেখা গেল কোনো একটা মেশিনকে আমি অপারেট করতে যাচ্ছি, সেই মেশিনটিকে কীভাবে অপারেট করতে হবে তার সম্পর্কে ব্রিফ আইডিয়া না নিয়েই আমি মেশিনটিকে অপারেট করতে যাচ্ছি, তার ফলে আমার কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। বা শপে কাজ করতে গেলে নির্দিষ্ট পদ্ধতি মেনে কাজ করা উচিত, সেই পদ্ধতি মেনে আমি কাজ করছি না। যেমন আমি ধরো ড্রিল করব, তা ড্রিল করার সময় আমাদের উচিত প্রথমে জবটিকে ভাইসে ভালো করে বেঁধে নিয়ে তারপর আমার ড্রিল করা উচিত। এবার আমি ভাইসে যখন জবটিকে বাঁধবো তখন আমাকে কী প্রিকশন নিতে হবে, যে মেন সুইচ থেকে পাওয়ারটিকে অফ করে রাখতে হবে। আমি সেটি করলাম না, আমি ভাইসে জব পাচ্ছি, এর ফলে এই অবস্থায় যদি আমার কোনো কোওয়ার্কার এসে মেন সুইচটি অন করে দেয় তার ফলে কী হতে পারে, আমি দুর্ঘটনার কবলে পড়তে পারি। ঠিক আছে, তো শপে আমরা সবসময় প্রপার নিয়ম মেনটেন করে কাজ করব, সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে ভায়োলেট দ্য সেফটি রুলস। শপে কাজ করার কিছু নির্দিষ্ট নিয়ম আছে, যেমন আমি চুল বড় করে রাখবো না, চুল ছোটো ছোটো করে কাটবো, আমি যেই বয়লার স্যুট বা অ্যাপ্রনটি পরবো সেটি হাতার কাছে ভালো করে গুটিয়ে নেব, সেটির যে বোতামগুলো আছে সেই বোতামগুলোকে সুন্দরভাবে লাগিয়ে নেব, আমি ওয়াচ পরবো না, আমি চেন পরবো না, বা হাতে বালা বা আংটি এই সমস্ত রাখা যাবে না। এই সমস্ত পরে যদি আমি কাজ করি তাহলে সেটি কিন্তু আমার অ্যাক্সিডেন্টের একটি কারণ হয়ে দাঁড়াবে। নেক্সট পয়েন্ট চলে আসছে ডার্টি শপ। আমরা যে শপ ফ্লোরে কাজ করব সেই শপ ফ্লোরটিকে সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। শপের মধ্যে আমি কোনো মেশিনকে অয়েলিং করেছি, তারপরে দেখা গেলো শপের মধ্যে অয়েল পড়ে রয়েছে, সেই অয়েলে কিন্তু তুমি পা পিছলে পড়ে গিয়ে তোমার একটি দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে কী করতে হবে, শপের মধ্যে যদি কোনো অয়েল বা স্প্লিট অয়েল পড়ে থাকে সেটাকে সঙ্গে সঙ্গে মুছে ফেলতে হবে। এবং পরের পয়েন্ট আমরা চলে আসছি, সেটা হচ্ছে ব্যাড প্ল্যানিং। যখন শপে আমরা কাজ করব তখন মনে রাখতে হবে শপে আমরা সঠিক পদ্ধতি মেনে এবং মেশিনগুলোকে প্রপার সিকোয়েন্সে সাজিয়ে, ঠিক আছে,
সেভাবে কাজ করব। সাপোজ তুমি একটি মেশিনে কাজ করছো, সেই মেশিনের পাশে কোনো এক্সপ্লোসিভ পার্টিকেল, যেমন ধরো কেরোসিন বা অন্যান্য কোনো এক্সপ্লোসিভ পার্টিকেল রাখা রয়েছে, বা তুমি ধরো ওয়েল্ডিং করছো, ওয়েল্ডিং শপের পাশে কোনো এক্সপ্লোসিভ পার্টিকেল রাখা রয়েছে, সেইগুলো কিন্তু তোমার পক্ষে ক্ষতিকারক হতে পারে, সেটি তোমার অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে। সেই ফ্লেমেবল পার্টিকেলগুলো উপরে আর্ক পড়ে দেখা গেল ব্লাস্ট হলো, তার ফলে কিন্তু তুমি আহত হতে পারে। নেক্সট পয়েন্ট চলে আসছে ইনডিসিপ্লিন। শপে একটা ডিসিপ্লিন মেনটেন করে কাজ করব। সেই ডিসিপ্লিনগুলো কী হবে? সেই ডিসিপ্লিনগুলো হবে এরকম, আমি যখন একটা মেশিন অপারেটিং কন্ডিশনে রয়েছে, সেই মেশিনটিকে রানিং কন্ডিশনে রেখে আমি কোথাও চলে যাব না, বা মেশিনের উপরে আমি কৌতূহলবশত ঝুঁকে পড়ব না, ঠিক আছে? যখন মেশিনটি রানিং কন্ডিশনে রয়েছে তখন আমি আমার কোওয়ার্কারদের সাথে গল্প বা হাসিঠাট্টায় মগ্ন থাকব না, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলোকে মেনে চলতে হবে। পরবর্তী পয়েন্ট চলে আসছে গার্ড। যেখানে যেখানে গার্ড ইউজ করা সম্ভব, মেশিনে যেখানে যেখানে গার্ড ইউজ করা সম্ভব সেখানে সেখানে আমি গার্ড ইউজ করব। ধরো কোথাও গিয়ার ড্রাইভ রয়েছে, বা কাপলিং রয়েছে, বা স্প্রকেট রয়েছে, হ্যাঁ চেন স্প্রকেট ড্রাইভ রয়েছে, সেখানে সেখানে আমি গার্ড ইউজ করব। গার্ড ইউজ করলে পরে কী হবে, এই জিনিসগুলো যদি ফেল করে তার ফলে কী হবে, আমার অ্যাক্সিডেন্টটা আমি অনেকটা প্রিভেন্ট করতে পারবো। সর্বোপরি যে পয়েন্টটি না বললেই নয় সেটি হচ্ছে ওভার কনফিডেন্স। কখনোই আমি শপে কাজ করার সময় ওভার কনফিডেন্ট হবো না, আমি সববারই সব বুঝি এরকম একটা অ্যাটিটিউড রাখবো না, সেটি কিন্তু আমার একটা অ্যাক্সিডেন্টের কারণ হয়ে দাঁড়াতে পারে। পরবর্তী বিষয় হচ্ছে আমরা আলোচনা করবো সেফটি নিয়ে। তো সেফটি কী? সেফটি একটা অর্গানাইজড প্রসিডিওর বা একটা সিস্টেম যেটাকে আমি মেনটেন করে চললে পরে কী হবে, আমি অ্যাক্সিডেন্টকে প্রিভেন্ট করতে পারবো। মনে রাখতে হবে আমাদেরকে সেফটি হচ্ছে একটা কনসেপ্ট এবং এটাকে বুঝতে হবে, এবং সেফটি হচ্ছে একটি হ্যাবিট, এই হ্যাবিটটিকে নিজেদের মধ্যে কাল্টিভেট করতে হবে। সেফটিকে তিন রকমভাবে ক্লাসিফাই করা যায়, একটি হচ্ছে জেনারেল সেফটি, দু নম্বর হচ্ছে পার্সোনাল সেফটি, তিন নম্বর হচ্ছে মেশিন সেফটি। জেনারেল সেফটির মধ্যে কী কী আছে দেখে নিই আমরা। জেনারেল সেফটির মধ্যে আছে কিপ দ্য ফ্লোর অ্যান্ড গ্যাংওয়ে ক্লিন, যেখানে আমি কাজ করব সেই সমস্ত ফ্লোর বা গ্যাংওয়েটাকে আমাকে ক্লিন রাখতে হবে। মেশিনকে রানিং কন্ডিশনে রেখে কখনোই মেশিন থেকে চলে যাওয়া যাবে না। তারপর কী কী আসছে? তারপরে আসছে যে সাসপেন্ডেড লোড, সাসপেন্ডেড লোডের নিচে আমরা যাব না। আমরা ফ্যাক্টরিতে কাজ করার সময় অনেক সময় দেখতে পাই যে ওভারহেড ক্রেন থাকে, তার নিচে বা আমাদের মাথার উপর দিয়ে একটা ওভারহেড ক্রেন দিয়ে লোড যাচ্ছে, সেই সমস্ত সাসপেন্ডেড লোড যখন মুভ করবে সেটাকে আমাকে সচেতন থাকতে হবে, তার নিচ দিয়ে কিন্তু আমাদের চলাফেরা করা যাবে না, কারণ সেটা যদি বাইচান্স ফেল করে আমাদের উপরে পড়ে তাহলে কিন্তু আমরা আহত হতে পারি, শুধু আহত না এবং আমাদের জীবন পর্যন্ত যেতে পারে। টুল এবং যে সমস্ত আমাদের অন্যান্য ইকুইপমেন্টস আছে যেগুলোকে নিয়ে আমরা কাজ করব সেগুলোকে প্রপার পজিশনে রাখতে হবে। প্রপার পজিশনে রাখলে পরে একদিকে যেমন সুবিধা, যে জিনিসটাকে আমি সঠিক সময়ে কাজের সময় খুঁজে পাবো, এবং দ্বিতীয় কথা আমরা কি অ্যাক্সিডেন্টকে প্রতিহত করতে পারবো। এটা আমাদেরকে এনশিওর করতে হবে যে শপে আমরা যেখানে কাজ করব সেখানে যেন প্রপার লাইট এবং এয়ার থাকে। যদি প্রপার লাইট না থাকে তাহলে পরে আমি জিনিসটাকে ভালোভাবে দেখতে পারবো না, আমি যে কাজটাকে করছি সেই কাজটাতে পরে ভালো করে ফোকাস করতে পারবো না, সেটা যে আমার অ্যাক্সিডেন্টের কারণ হবে। ঠিক একইভাবে যদি শপের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আলো না থাকে, এয়ার না থাকে, তাহলে পরে কী হবে, আমার সাফোকেশন প্রবলেম হবে, আমার ব্রিদিংয়ে প্রবলেম হবে। মেশিনকে ক্লিন করব অবশ্যই, কিন্তু মেশিন রানিং থাকা কন্ডিশনে আমরা কখনোই মেশিনকে ক্লিন করব না। এবং একটু আগে এই পয়েন্টটি বললাম যে ফ্লোরের উপরে যদি কোনো স্প্লিট অয়েল থাকে তাহলে সেই স্প্লিট অয়েলটাকে আমি ইমিডিয়েটলি মুছে ফেলব। নেক্সট পয়েন্ট আসছে পার্সোনাল সেফটি। পার্সোনাল সেফটির মধ্যে কী কী করবে? পার্সোনাল সেফটিতে কী করতে হবে? আমাদেরকে সবসময় পিপিই পরে থাকতে হবে। শপে যখন আমরা কাজ করব তখন আমাদের সেটা পিপিই হচ্ছে বয়লার স্যুট বা হচ্ছে গিয়ে অন্য যে সমস্ত আমাদের পিপিই প্রোভাইড করা হবে সেটিকে আমি পরে থাকবো। বয়লার স্যুট কী সেটা তোমাদের সামনে তুলে ধরছি, দেখো স্ক্রিনে, এটি হচ্ছে একটি বয়লার স্যুট। বয়লার স্যুটকে পরতে হবে এবং বয়লার স্যুটকে অবশ্যই কোনোই পর্যন্ত গুটিয়ে রাখতে হবে। তারপর কি, সমস্ত বয়লার স্যুটের বাটনগুলো সমস্তগুলোকে সুন্দরভাবে লাগাতে হবে, চুল ছোটো ছোটো করে কাটতে হবে, মেশিনের উপরে ঝুঁকে পড়া যাবে না। কভার লেদার শ্যু, এটি সবসময় মনে রাখবে যে কভার লেদার শ্যু পরতে হবে। লেদার শ্যু ছাড়া অনেক সময় হয় আমরা অনেক সময় স্পোর্টস শ্যু পরি, স্পোর্টস শ্যু কিন্তু আমাদেরকে সেফটি দিতে পারবে না। একটি হ্যামার যদি আমার পায়ের উপরে পড়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু কভার শ্যু
আমাকে প্রোটেক্ট করতে পারবে, কিন্তু কোন স্পোর্টস শো কিন্তু আমাকে প্রোটেক্ট করতে পারবে না। এবং এটাকে এনশিওর করতে হবে আমি যে কভার লেদার শো করছি তার উপরে যেন একটি টো ক্যাপ লাগানো থাকে স্টিলের তৈরি, যাতে করে সেটি আমার পাটকে আঘাত থেকে প্রতিহত করতে পারে। তারপরে কি, তারপরে হচ্ছে আমরা রিং বা চেন বা ওয়াচ এই সমস্তগুলো পরবো না, এগুলোকে আমাদের এনশিওর করতে হবে। এই সমস্ত জিনিসগুলো চলে আসলো পার্সোনাল সেফটির মধ্যে। এবার চলো দেখে নিই মেশিন সেফটি। মেশিন সেফটির মধ্যে কী আছে, সুইচ অফ দ্য মেশিন ইমিডিয়েটলি ইফ দ্য সামথিং গোজ রং, যদি কোনো কিছু অসংগত কিছু ঘটতে থাকে তাহলে আমাকে কী করতে হবে, সঙ্গে সঙ্গে মেশিনকে সুইচ অফ করে দিতে হবে। মেশিনকে সবসময় ক্লিন এবং ক্লিয়ার রাখতে হবে, এবং মেশিনকে ক্লিন করার সময় খেয়াল রাখতে হবে মেশিনের সব দিক, যেমন টপ বটম লেফট সাইড রাইট সাইড, ঠিক আছে, এবং ফ্রন্ট এবং ব্যাক সমস্ত জায়গাগুলোকে মেশিনকে দেখে প্রপার ওয়েতে ক্লিন করতে হবে এবং এনশিওর করতে হবে মেশিনে যে, এবং সঙ্গে সঙ্গে ইন্সপেকশনটাকে এনশিওর করতে হবে। যদি মেশিনের মধ্যে কোনো লুজ নাট অ্যান্ড বোল্ট থাকে বা ব্রোকেন গিয়ার থাকে সেগুলোকে কিন্তু চেঞ্জ করতে হবে। তারপরে কী করতে হবে, যে সমস্ত এই পরের পয়েন্ট যেটা বললাম, যে সমস্ত ড্যামেজ জিনিসগুলো থাকবে যেমন নাট হোক বা সেটা গিয়ার হোক, হ্যাঁ স্প্রকেট হোক, সেই সমস্ত জিনিসগুলোকে আমার যদি ড্যামেজ থাকে সেগুলোকে কী করতে হবে, চেঞ্জ করতে হবে। স্পিড চেঞ্জ করার আগে অবশ্যই মেশিনকে সুইচ অফ করে নিতে হবে, এবং মেশিন সম্পর্কে সমস্ত কিছু জেনে নিয়ে তারপরে কিন্তু মেশিন অপারেট করতে হবে, ঠিক আছে। ওভার কনফিডেন্স দেখালে হবে না যে আমি সব কিছু জানি, মেশিন সম্পর্কে সমস্ত কিছু জেনে নিয়ে তারপরে মেশিনটিকে ক্লিন করতে হবে। এই হয়ে গেল মেশিন সেফটি। এবার তোমাদেরকে আমি কিছু সেফটি সাইন দেখাবো। দেখো এখানে কিছু সেফটি সাইন দেখতে পাচ্ছ, এখানে দেখো দেখতে পাচ্ছ প্রথম ছবিটি, প্রথম ছবিটি থেকে ইন্ডিকেট করছে যে এখানে এই সমস্ত এরিয়া স্মোকিং করা যাবে, একটা নো স্মোকিং সাইন। তারপরে একটা ম্যান্ডেটরি সাইন দেখাচ্ছে যে গ্লাভস পরতে হবে, ঠিক আছে। তারপরে একটি ইনফরমেশান সাইন রয়েছে, সেটি হচ্ছে এখানে ফার্স্ট এড দেওয়া হয়, সেটা একটি ইনফরমেশান সাইন রয়েছে। ওয়ার্নিং সাইন রয়েছে যে 415 ভোল্ট, এখানে একটা মানে হেভি ভোল্টেজের কোনো কিছু রয়েছে সেটা একটা ওয়ার্নিং সাইন দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানেও কিছু প্রোহিবিশন সাইন রয়েছে, যেমন স্মোকিং করা যাবে না বা টক্সিক বা জিনিস যেগুলো রয়েছে যেগুলো ডু নট এক্সটিংগুইশ উইথ ওয়াটার, এগুলোকে ওয়াটার দিয়ে এক্সটিংগুইশ করা যাবে না, অন্য কোনো এক্সটিংগুইশার দিয়ে এক্সটিংগুইশ করতে হবে, ঠিক আছে। এখানে প্রোহিবিটেড মানে এখান থেকে হেঁটে চলে যাওয়া যাবে না। আরও কিছু সেফটি সাইন তুমি দেখতে পাচ্ছ, এই সমস্তগুলো রয়েছে। এই সেফটি সাইনগুলো কিন্তু আমরা শপে ব্যবহার করব, যে সাইনগুলোকে দেখে আমরা কী করব, অ্যালার্ট থাকতে পারবো যে কোন এরিয়ায় আমাকে কীভাবে চলাফেরা করতে হবে। নেক্সট ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট, সেটা হচ্ছে PPE বা পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট। দেখো PPE পরলে যে আমরা অ্যাক্সিডেন্টকে প্রতিহত করতে পারবো সব 100%, এটা কিন্তু বলা যায় না, কিন্তু তবুও মন্দের ভালো, মানে আমরা PPEকে ইউজ করবো যাতে অ্যাক্সিডেন্টকে আমরা হওয়ার আগে অনেকটাই প্রিভেন্ট করতে পারি, ঠিক আছে। অ্যাক্সিডেন্ট প্রিভেন্ট শুধুমাত্র PPE পরে হয় না, আরও অনেক কিছু মাথায় রাখতে হয়, কিন্তু PPE অ্যাক্সিডেন্টকে প্রতিহত করার একটা পয়েন্ট বলা যেতে পারে। তো দেখা যাচ্ছে যে ফ্যাক্টরি অ্যাক্ট 1948 এবং সেভারেল লেবার লেজিস্ট্রেশন অ্যাক্ট 1996 PPEকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হয়েছে। এবার PPE পড়ার উপযোগিতা, এবার PPE যে আমার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা পড়লে যে আমি অ্যাক্সিডেন্টকে প্রিভেন্ট করতে পারবো সেটা সম্পর্কে আমরা জানি, কিন্তু এটার সম্পর্কে তো আমার একটা সচেতনতা তৈরি করতে হবে। সেটা কীভাবে করবো, সেটা যে PPEকে ইউজ করার ওয়ে, সেটা হচ্ছে বিভিন্ন যে রেগুলেটরি এজেন্সিগুলো আছে তাদের মাধ্যমে আমরা কী করবো, ওয়ার্কারদেরকে সচেতন করবো যাতে PPE পড়লে কী হবে, কীভাবে আমরা অ্যাক্সিডেন্টকে প্রতিহত করতে পারবো, PPEটাকে কীভাবে পড়তে হবে সেগুলোকে আমরা এনশিওর করবো। এবং বিভিন্ন রকমের PPE, সেটা হচ্ছে গগলস, গ্লাভস, বডি স্যুট, এই সমস্ত জিনিসগুলোকে কী করতে হবে, সবসময় পরে থাকতে হবে। তোমরা সবাই এখন জানো এখন একটা করোনা প্যান্ডেমিক চলছে, এবার আমরা এখন বলা হচ্ছে চারিদিক থেকে বিভিন্ন মাধ্যম থেকে বলা হচ্ছে যে সবসময় মাস্ক পরে থাকতে। এবার সাপোজ ধরো তুমি ট্রেনে ট্রাভেল করছো বা বাসে ট্রাভেল করছো, তুমি মাস্ক পরলে তুমি দেখা গেলো করোনা ভাইরাসকে প্রোটেক্ট করলে। এবার তুমি দেখা গেলো বাজারে যাচ্ছ, তখন মনে করছো যে নিজের এলাকায় যাচ্ছি, মাস্ক পরার কোনো দরকার নেই, কিন্তু তুমি কি এটা বলতে পারো বাজারে কি তোমার করোনা হবে না? সুতরাং মাস্কটিকে কী করতে হবে, সবসময় পরতে হবে। ঠিক মাস্কও কিন্তু ওয়ান টাইপ অফ PPE, সুতরাং মনে রাখতে হবে যে সবে যখন আমি কাজ করব তখন PPEকে আমি সবসময় পরবো, যে এমন না যে এখন পরলাম তখন পরলাম না। তারপরে কী, কেননা অ্যাক্সিডেন্ট কখন আসবে সেটা কিন্তু বলে কয়ে আসবে না, যখন তখন চলে আসতে পারে। সুতরাং আমাকে সবসময় অ্যালার্ট থাকতে হবে, সবসময় আমাকে PPE পরতে হবে। এবার
পিপির ক্যাটাগরি, ক্যাটাগরিতে পিপিকে আমরা দুরকম ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নন রেসপিরেটরি পিপি আর একটা হচ্ছে রেসপিরেটরি পিপি। নন রেসপিরেটরি পিপির মধ্যে কী কী পড়বে, যেমন প্রোটেকটিভ হেডের জন্য হেলমেট, আইকে প্রোটেক্ট করার জন্য আমি গগলস পরবো, হ্যান্ডকে প্রোটেক্ট করার জন্য গ্লাভস, ফুটকে প্রোটেক্ট করার জন্য কভার শু। আর রেসপিরেটরি প্রোটেক্ট মানে বিভিন্ন রকমের গ্যাস বা ধোঁয়া বা ডাস্ট পার্টিকেল এই সমস্ত হাত থেকে আমাদের নাককে প্রোটেক্ট করার জন্য আমরা কী করবো, মাস্ক পরবো। এবার চলো এখানে পিপিকে আট রকম পিপি সম্পর্কে ফোকাস করা হয়েছে। পিপি ওয়ানের মধ্যে আছে কি হেলমেট, পিপি টু এর মধ্যে রয়েছে সেফটি ফুটওয়্যার, পিপি থ্রির মধ্যে রয়েছে রেসপিরেটরি প্রোটেকটিভ ইকুইপমেন্ট, পিপি ফোরের মধ্যে রয়েছে আর্ম অ্যান্ড হ্যান্ড প্রোটেকশান, পিপি ফাইভের মধ্যে রয়েছে আই অ্যান্ড ফেস প্রোটেকশান, পিপি সিক্সের মধ্যে রয়েছে প্রোটেকটিভ ক্লোথ অ্যান্ড কভার অল, পিপি সেভেনের মধ্যে রয়েছে এয়ার প্রোটেকশান, পিপি এইটের মধ্যে রয়েছে সেফটি বেল্ট অ্যান্ড হার্নেস। ঠিক আছে, এবার তোমাদেরকে কিছু পিপি ছবি দেখাবো আমি। দেখো প্রথমে একটা দেখতে পাচ্ছ হেলমেট, তাহলে হেলমেট কি আমাদেরকে, হেলমেট পিপির নাম হচ্ছে হেলমেট, এটি আমাদেরকে কীভাবে প্রোটেক্ট করবে, এটা হচ্ছে ফলিং অবজেক্ট, যদি আমাদের মাথার উপরে কোনো অবজেক্ট পড়ে বা ছিটে আসে সেগুলোর হাত থেকে বা স্প্যাটারের হাত থেকে আমাদেরকে রক্ষা করবে। পিপি টু এর মধ্যে রয়েছে হচ্ছে ফুট প্রোটেকশান, তোমাদেরকে ফুট প্রোটেকশনের ক্ষেত্রে বলছিলাম যে অবশ্যই টো প্রোটেকশনের জন্য স্টিল ক্যাপ ইউজ করবে। দেখো এখানে আমরা একটা স্টিল ক্যাপ লাগানো হয়েছে যেটিকে আমাদের পাকে প্রোটেক্ট করবে যদি কোনো লোড আমার পায়ের উপরে পড়ে সারা হাত থেকে। তা পিপি টু এর মধ্যে এখানে আমরা ফুট প্রোটেকশনের জন্য যে সেফটি লেদার শু করছি, কভার লেদার শু করছি, সেটি আমাদের কী কীভাবে প্রোটেক্ট করছে, হট স্প্যাটার বা ফলিং অবজেক্ট। ফলিং অবজেক্ট মানে কি, কোনো ধরো হাতুড়ি বা হ্যামার বা অন্য কোনো ওয়েট, ঠিক আছে, সেগুলো যদি আমার পায়ের উপরে পড়ে যায় সেগুলোর থেকে আমাদেরকে রক্ষা করবে। ঠিক আছে, এবং এগুলো কী কী হতে পারে ফুট প্রোটেকশন করার জন্য, লেদার লেগ গার্ডস হতে পারে, গাম বুটস হতে পারে, এই সমস্তগুলো হতে পারে। নেক্সট হচ্ছে নোজকে প্রোটেকশন করার জন্য, নোজকে প্রোটেকশন কিসের হাত থেকে আমি রক্ষা করবো, কী কী হ্যাজার্ডের হাত থেকে আমি নোজকে প্রোটেক্ট করবো, যেমন ডাস্ট পার্টিকেল, ঠিক আছে, ফিউম, গ্যাসেস, ভ্যাপার, এই সমস্ত হাত থেকে আমি নোজকে প্রোটেক্ট করবো, এবং তার জন্য কী করবো, মাস্ক পরবো। হ্যান্ডকে প্রোটেকশন করার জন্য আমি কী করবো, হ্যান্ড গ্লাভস পরবো। হ্যান্ড গ্লাভস আমাদেরকে কী কীভাবে প্রোটেক্ট করবে, দেখা গেলো কোনো একটি ফোরজিং শপে আমি কাজ করছি, কোনো হট পার্টিকেলকে আমি ধরছি, তো সেটার হাত থেকে, হিটের হাত থেকে আমাদেরকে হ্যান্ডকে প্রোটেক্ট করবে, বা দেখা গেলো আমি হচ্ছে ইলেকট্রিক শপে কোনো কাজ করছি, ঠিক আছে, ইলেকট্রিক শকের হাত থেকে আমাদেরকে রক্ষা করবে। ঠিক আছে, এর সঙ্গে এটিও হতে পারে, দেখা গেলো তুমি কোনো মেটালকে ধরছো বা কোনো শার্প, তার এজটা শার্প রয়েছে, সেটি তোমার হাতে লেগে গিয়ে কিন্তু কেটে যেতে পারে, তো তার হাত থেকেও তোমাকে হ্যান্ড প্রোটেকশনের কাজ করবে হচ্ছে গ্লাভস, হ্যান্ড গ্লাভস। নেক্সট একটি পিপি ছবি দেখতে পাচ্ছি আমরা, সেটি হচ্ছে কি আমাদের আইকে প্রোটেক্ট করার জন্য। আমরা এই এই পিপিটির গুরুত্ব হচ্ছে গিয়ে যখন আমরা গ্রাইন্ডিং করবো বা দেখা যাচ্ছে যখন আমরা ওয়েল্ডিং করবো তখন, কেন ওয়েল্ডিং করার সময় তোমরা জানো যে আল্ট্রাভায়োলেট রে বা ইনফ্রারেড রে আসে, সেটা আমাদের চোখে পড়লে সেটা আমাদের চোখের পক্ষে ক্ষতিকারক হতে পারে। ঠিক আছে, বা আমরা গ্রাইন্ডিং করার সময় অনেক ছোটো ছোটো পার্টিকেল উড়ে এসে আমাদের চোখের মধ্যে লাগতে পারে, ঠিক আছে, আমাদের চোখে ক্ষতি করতে পারে, তার হাত থেকে বাঁচার জন্য আমরা কী করবো, গগলস পরবো, সেফটি গগলস পরবো। ঠিক আছে, আবার কী হতে পারে, হ্যান্ডস্ক্রিনও আমরা ওয়েল্ডিং শপে ইউজ করি, এটাও আমাদেরকে আইকে প্রোটেক্ট করবে। মনে রাখতে হবে হ্যান্ডস্ক্রিন আমাদেরকে আইকে যেমনভাবে প্রোটেক্ট করে তেমন আমাদের ফেসকেও প্রোটেক্ট করে। ঠিক আছে, তো ফেস প্রোটেকটিভ ইকুইপমেন্ট হিসেবেও আমরা হ্যান্ডস্ক্রিনকে ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে একটি পিপি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ইয়ার মাস্ক অথবা ইয়ার প্লাগ, যেখানে দেখা গেলো প্রচুর নয়েজ হয় সে সমস্ত নয়েজ এরিয়ায় আমরা এই সমস্ত পিপিগুলো ইউজ করবো, বা অনেক ডাস্ট পার্টিকেল আছে, যারা অনেক সিগারেট কলে যারা চাকরি করে তারা দেখতে পাবে যে ডাস্ট পার্টিকেল সেগুলো যদি কানের মধ্যে ঢুকে যেতে পারে, সেগুলো থেকে রক্ষা করার জন্য আমি কী করবো, ইয়ার প্লাগ বা ইয়ার মাস্ক ইউজ করবো, এগুলো আমাদের ইয়ারকে প্রোটেক্ট করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি আছে, তার বিভিন্ন পিপিএগুলো সম্পর্কে, হেলমেট, ঠিক আছে, ইয়ার মাস্ক, তারপর সেফটি গগলস, হ্যান্ড গ্লাভস, ঠিক আছে, তারপরে অ্যাপ্রন, লেদার কভার শু, ঠিক আছে, দেখতে পাচ্ছি ছবিগুলো রয়েছে। নেক্সট হচ্ছে প্রপার ইউজ অফ পিপি, পিপি প্রপার ইউজ করার জন্য আমার কী কী স্টেপ নিতে হবে, অ্যাওয়ার করতে হবে আমার ওয়ার্কারদেরকে, অ্যাওয়ার করতে হবে যে পিপির উপযোগিতা সম্পর্কে। এবার আমি পিপির উপযোগিতা সম্পর্কে ওয়ার্কারদের অ্যাওয়ার করলাম, শুধু সেটাই কিন্তু শেষ নয়, তার সঙ্গে কী করতে হবে যে পিপিটি যেন কি
ইজ অ্যান্ড কমফোর্টেবল হয়, যেন পিপিটি পড়লে স্বাচ্ছন্দ্য বোধ করে ওয়ার্কাররা, সেদিকে কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আমাকে এনশিওর করতে হবে যে পিপিটি যেন ইজি অ্যাভেলেবেল হয়, আমি যেন চাইলে পিপিটি পাই এবং সেটিকে চিপ হতে হবে। ঠিক আছে, এবং কী করতে হবে, বিভিন্ন রকমের এজেন্সির মাধ্যমে, বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনে বা ফ্যাক্টরিতে যারা সুপারভাইজার হিসেবে কাজ করে তাদেরকে জনসচেতনতামূলক কাজ করতে হবে, তাদেরকে জানাতে হবে, ওয়ার্কারদেরকে জানাতে হবে এবং প্রয়োজনে খুব স্ট্রিক্ট ভূমিকা নিতে হবে, যাতে প্রত্যেক ওয়ার্কার বা প্রত্যেক সেমি স্কিল্ড বা স্কিল্ড ওয়ার্কার যারা যেন শপে পিপিটি পড়ে সেই জন্য কিন্তু খুব কঠোর ভূমিকা নিতে হবে। নেক্সট যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ফার্স্ট এড। এবার আমরা এতক্ষণ জানলাম যে সেফটি কী নেবো অ্যাক্সিডেন্টকে প্রতিহত করার জন্য। ঠিক আছে, তো তারপরেও দেখা যাচ্ছে যে আমাদের ফ্যাক্টরিতে কাজ করতে গেলে অ্যাক্সিডেন্ট হয় বা বিভিন্ন রকমের সমস্যার আমাদের সম্মুখীন হতে হয়। তো ফার্স্ট এড আমরা করবো, ফার্স্ট এড কথাটিকে ভাঙলে আমরা দেখতে পাই ফার্স্ট কথাটির মানে হচ্ছে প্রাথমিক, এড কথার মানে হচ্ছে চিকিৎসা। তো ফার্স্ট এডের গুরুত্ব হচ্ছে এটা, যদি কোনো ব্যক্তি দুর্ঘটনার কবলে পড়ে তাহলে আমার মুখ্য উদ্দেশ্য থাকবে প্রথমে তার জীবনকে রক্ষা করা, তার যেন ফার্দার ইনজিওর না হয় সেটিকে এনশিওর করা। ঠিক আছে, তাকে প্রাথমিক কিছুভাবে শুশ্রূষা করা এবং তার ইঞ্জুরিটাকে বাড়তে না দেওয়া এবং সাথে সাথে তাকে চিকিৎসা করতে হবে কোনো একটা সেফ জোনে নিয়ে যাওয়া বা হসপিটালাইজড করা। এটি হচ্ছে আমার ফার্স্ট এডের মুখ্য উদ্দেশ্য। তো কী এম অফ দ্য ফার্স্ট এড কী হবে, কী এম অফ দ্য ফার্স্ট এড হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কী এম অফ দ্য ফার্স্ট এড হচ্ছে প্রিজার্ভ দ্য লাইফ, লাইফকে প্রিজার্ভ করতে হবে সবার আগে। দেন কী করতে হবে, প্রিভেন্ট ফার্দার হার্ম, ফার্দার যেন তার ইঞ্জুরিটা না বাড়ে, ফার্দার যেন সে কোনো মানে তার বিপদটা যেন না বাড়ে সেই বিপদটাকে লঘু করার চেষ্টা করতে হবে, তার জন্য যে সমস্ত স্টেপ নেওয়ার দরকার নিতে হবে এবং তাকে কী করতে হবে, রিকভারি করতে হবে, তাকে হসপিটাল বা কোনো সেফ জায়গাতে নিয়ে যেতে হবে। এবিসি অফ ফার্স্ট এড, ফার্স্ট এডের এবিসি কী, ফার্স্ট এডের এ ফর এয়ারওয়ে, বি ফর ব্রিদিং, ব্রিদিং করার জন্য সাপোর্ট ব্রিদিং যদি দিতে হয় আমাকে তা দিতে হবে, সি হচ্ছে সার্কুলেশন, তাকে চেস্ট কম্প্রেশনের মাধ্যমে ব্লাড সার্কুলেশনটাকে বাড়াতে হবে এবং সেটার জন্য সিপিআর পদ্ধতিটি অ্যাপ্লাই করতে হবে। আজকের ভিডিও আমাদের এটুকুই, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি সত্ত্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যেও ছড়িয়ে দিও। তোমাদের সাপোর্টই আমাদের নতুন ভিডিও তৈরি করতে আরও বিশেষভাবে ইন্সপিরেশন দেবে।